একটি ছোট্ট ইঁদুর সাপের পিছনে দৌড়াচ্ছে, এর কারণ কি জানেন? ভিডিওটি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই সাপের মুখে এই ইঁদুরের বাচ্চা, আর এই মা ইঁদুর তার বাচ্চাকে রক্ষা করার জন্য এমনটা করছে। এবং দেখুন, শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সে তার বাচ্চাকে এই সাপের কাছ থেকে বাঁচিয়ে দিল। আল্লাহু আকবার। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন একজন মা তার বাচ্চাকে নিয়ে শুয়ে আছে, এমন সময় তাদের ঘরে একটি সাপ কোথা থেকে যেন ঢুকে পড়েছে। এবং যখনই এই মা সে সাপকে দেখতে পেল, তিনি চাইলে সে জায়গা থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন সে তার বাচ্চাকে না নেওয়া পর্যন্ত সেখানেই থেকে গেল। আল্লাহু আকবার। যেমন এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি মুরগি তার ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু এমন সময় একটি সাপ তার বাচ্চাকে খাওয়ার জন্য তাদের কাছে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মা মুরগিটি তার জীবনের পরোয়া না করেই এই সাপের উপরে ঝাঁপিয়ে পড়ল। আল্লাহু আকবার। এবং দেখুন, এই মা মুরগিটি তার জীবন দিয়ে হলেও তার বাচ্চাগুলোকে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে। আল্লাহু আকবার। এই মা মুরগিটি তার একটি বাচ্চাকেও সেই সাপের সামনে রেখে সেখান থেকে পালিয়ে গেল না। আল্লাহু আকবার। সন্তানের জন্য মায়ের কতই না মমতা। এই মা মুরগিটি চাইলেই এখান থেকে তার জীবন নিয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু সে এটা করেনি। কতই না অলৌকিক মায়ের মমতা। ঠিক তেমনই আরেকটি মুরগিকে দেখুন। এই মুরগিটি এই সাপ থেকে তার বাচ্চাগুলোকে রক্ষা করার জন্য কতটা সাহসিকতার সাথে এই সাপের সাথেই লড়াই করছে। আল্লাহু আকবার। এবং দেখুন, শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সে তার বাচ্চাগুলোকে এই সাপের হাত থেকে বাঁচিয়ে সরিয়ে নিল। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে মায়ের সেবা ও যত্ন করার তৌফিক দান করুন।